কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য অসত্য সেটা স্পষ্ট করে দিলেন জোট সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মন্ত্রী শুধু স্পষ্ট করলেন না রাজ্যের ব্যাকারদের কর্মসংস্থান নিয়ে কতটা জালিয়াতি করা হচ্ছে তথ্য দিয়ে বুঝিয়ে দিলেন বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী কিছু সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন বিজেপি আইপিএফটি জোট সরকারের চৌত্রিশ মাসে দু জনের নিয়মিত চাকরি হয়েছে চুক্তিবদ্ধ আউটসোর্সিং সব মিলে চাকরি হয়েছে ছয় জনের সরকারের মুখপাত্রের দায়িত্বে থাকা শিক্ষামন্ত্রী রতন লাল নাথের দেওয়া তথ্য শুক্রবার প্রভাতী কাগজে প্রকাশ হওয়ার পরই নিন্দার ঝড় বইছে প্রশ্ন দেখা দিয়েছে মুখ্যমন্ত্রীর মতো পদমর্যাদার আসনে বসে কি এত অসত্য বলা যায় রাজ্যের মর্যাদা নষ্ট করার অভিযোগও করলেন কেউ কেউ প্রশ্ন উঠেছে কে ঠিক দু হাজার কুড়ি সালের মার্চ মাসে বিধানসভা অধিবেশনে বিরোধী সিপিএম বিধায়ক রতন ভৌমিকের প্রশ্নের লিখিত জবাবে তথ্য দেওয়া হয়েছিল রাজ্যে জোট সরকারের সময় দু জনের কর্মসংস্থান হয়েছে নিয়মিত অনিয়মিত চুক্তিবদ্ধ মিলে এই চাকরি এর মধ্যে শুরু হয়ে গেছে লকডাউন করোনা পরিস্থিতিতে শোচনীয় অবনতি ঘটেছে রাজ্যের অর্থনীতির কর্মসংস্থান নেই কাজের অভাবে হারা অবস্থা এর মধ্যে নভেম্বর মাসে মাঠে ময়দানে কর্মসংস্থানের গল্প প্রচারে নামলেন খোদ সরকারের মুখিয়া কোথাও চব্বিশ হাজার কোথাও তেইশ হাজার কোথাও আঠেরো হাজার সরকারি চাকরি হয়েছে বলে প্রচার করতে শুরু করলেন ডাবল ইঞ্জিনের সরকারের মুখ্যমন্ত্রীর বক্তব্যের চ্যালেঞ্জ জানিয়েছিল দুই বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টি রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে শাসক বিজেপি দলের বিধায়করাও জানতে চাইলেন কোথায় হয়েছে চাকরি এর মধ্যেই চার ডিসেম্বর শকুন্তলা রোডে দলীয় সভায় ফের পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবার জানালেন বত্রিশ মাসে ৯৬৯৩৯৫ জনের কর্মসংস্থান হয়েছে সরকারি চাকরি হয়েছে তেইশ হাজার একজনের এর মধ্যে নিয়মিত চৌদ্দ হাজার সাতশো জনের এটাও বোঝালেন বছরে পঞ্চাশ হাজার কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছে করে দিয়েছেন তিনি এই তথ্য নিয়ে সমাবেশেই মুখ টিপে হাসছিলেন শাসক দলের নেতাকর্মীরা বিদ্রুপ করেছিল অনেকেই কোথায় পেলেন ডাবল ইঞ্জিনের সরকারের মুখিয়া এসব তথ্য প্রশ্ন দলের তরফে উঠেছিল বিধায়ক আশিস সাহা নিজেও তুলসীবতী স্কুলের সমাবেশে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে প্রায় এক মাস পর নীরবে হলেও জবাব দিলেন মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত সেনাপতি সরকারের মুখপাত্র শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তিনি তথ্য দিয়ে বলেছেন জোট সরকারের সময় ছয় জনের চাকরি হয়েছে এর মধ্যে নিয়মিত দু হাজার সাতশো তেত্রিশ জন চুক্তিবদ্ধ দু হাজার দুশো পঞ্চাশ জন আউটসোর্সিং এক হাজার নশো ছাপ্পান্ন জন এবং ডাইন হারনেসে চারশো একজন শিক্ষামন্ত্রী দপ্তর ভিত্তিক যে তথ্য দিলেন সেই অনুযায়ী শিক্ষা দপ্তরের এক জন স্বাস্থ্য দপ্তরে একশো জন রাজস্ব দপ্তরে দুশো জন পুলিশে বিরানব্বই জন এবং কৃষি দপ্তরে ছিয়ানব্বই জন শূন্যপদ সৃষ্টি করা হয়েছে দু হাজার নশো চুয়াল্লিশটি এখানে প্রশ্ন উঠেছে কোনটা ঠিক সংবিধানের শপথ নিয়ে কে অসত্য বক্তব্য প্রচার করছেন কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের চ্যালেঞ্জ জানিয়েছিল দুই বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টি মুখ্যমন্ত্রীর বক্তব্যের স্পষ্টীকরণ চাওয়া হয়েছিল অভিযোগ সরাসরিভাবেই করা হয়েছিল মুখ্যমন্ত্রীর মতো পদমর্যাদার চেয়ারে বসে অসত্য বক্তব্য রেখে রাজ্যের সম্মান গরিমা নষ্ট করা হচ্ছে এবার ঘুরিয়ে হলেও সেই কথাই বলে দিলেন শিক্ষামন্ত্রী ৩২ দিন ধরে টানা পথে বসে আছেন চাকরি হারানো দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকা সরকারের তরফে কেউ কথা বলতে পর্যন্ত আসেননি রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক সংকট চলছে শিক্ষকের তিন হাজার একশো তিনটি শূন্য পথ অবলুপ্ত করে দেওয়া হয়েছে চিকিৎসক নেওয়া হচ্ছে না নিয়োগ করা হচ্ছে না স্বাস্থ্যকর্মী শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ নেই বামফ্রন্ট সরকারের সময় রাজ্যে পঁচিশ জন এমবিবিএস বেকার ছিলেন এখন দুই বছরে সংখ্যাটা চারশো পঞ্চাশ জন নার্সিং প্যারামেডিক্যাল কর্মী সহ স্বাস্থ্যক্ষেত্রে বেকার পাঁচ হাজারের বেশি টিপিএসসির বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার করে নেওয়া হয়েছে বড় বড় হোর্ডিং দিয়ে টিএসআর নিয়োগের কথা বলা হলেও প্রক্রিয়া চলছে কচ্ছপ গতিতে সরকারি তথ্য অনুযায়ী বামফ্রন্ট সরকারের সময় প্রতিদিন গড়ে বারো জনের চাকরি হতো এখন মাসে বারো জনের চাকরি হয় না সরকারে এসেই প্রথম বছর পঞ্চাশ হাজার চাকরির ব্যবস্থার কথা বলা বিজেপির মুখিয়া অসত্য বক্তব্য প্রচার করে বেকার যুবক যুবতীদের সঙ্গে তামাশা করছেন বলে অভিযোগ চ্যানেল